আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো চলুন আপনাদের সাথে আজকে নতুন একটা রেসিপি শেয়ার করি। আর রেসিপি বলতে সেটা যদি হয় এখানে শীতের কোনো কোনো একটা পিঠা রেসিপি, তাহলে অনেক তো মজার হয়, তাই না? তো চলুন, শীতের পিঠা বলতে এখানে আমি তাল দিয়ে তালের কুশলি পিঠা বা তালের পুলি পিঠা তৈরি করব, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন দেখে আসি কীভাবে মজার পিঠাটা তৈরি করি। আমার মনে হয় এই পিঠাটা সবাই কম বেশি পছন্দ করেন। তো চলুন দেখে আসি পিঠাটা তৈরি করে, তো আমার সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আমার তালের কুশলি পিঠা বা পুলি পিঠা বানানোর জন্য এখানে লাগবে আমার ঝরঝরা শুকনা চাউলের গুঁড়া বা চাউলের আটা। এখানে নিয়েছি আমি তাল, নারিকেল আর চিনি, এই চারটা উপকরণ দিয়ে আজকে আমি পিঠাটা তৈরি করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো এখানে আমি নারিকেল। আমি নারিকেলটা চুলাতে দেওয়ার পর একটু ভেঙে দিচ্ছি, যেহেতু এটা ডিপে ছিল এখনও শক্ত রয়েছে, আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি এই চামচের, অনেক বড় এই চামচটা, 3 চামচ চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে সেভাবে দিতে পারেন। ব্যাস এটুকুই। এখন আমি চুলা জালটা জ্বালিয়ে দিয়ে এটা কুক করে নেব। খুব বেশি না, 5 মিনিট নেড়ে নিলেই হয়ে যাবে। আমি 2-3 মিনিট মতো নাড়েছি। আমার নারিকেলটা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিব। দেখুন আমি নারিকেলটা নামিয়ে নিয়েছি, এটা দেখতে এমন হয়েছে। আর কালো কালো ওগুলো হচ্ছে নারিকেলের ভিতরকার একটা কালো কালো আছে না, দু একটা উঠে গিয়েছে, এই জন্য একটু কালো দেখতে লাগছে। তো এখন আমি ওই প্যানের ভিতরেই দিয়ে দেব তালটাকে। তালগুলো দিয়ে দিয়েছি আমি ওই সেম চামচের 1 চামচ চিনি দিয়ে দিব, যেহেতু আমার নারিকেলের ভিতর মিষ্টি আছে, শুধু 1 চামচ চিনি দিব এখানে আমি। আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ, অল্প একটু লবণ। সরি ভিউয়ার্স, একটু গাড়ির শব্দ হচ্ছে, আমার রাস্তার সাইডে বাসা, তো এই জন্য আর কি। এটা আমি একটু মিক্সড করে ফুটিয়ে নিব। এখানে এক্সট্রা কোনো পানি প্রয়োজন হবে না, আমি যেহেতু অল্প পিঠা করব এর জন্য আর আমি কোনো পানি দিব না। এখানে আমি এটা ফুটিয়ে এর ভিতরে আটা দিয়ে দিব, দিয়ে একটা কাইট তৈরি করে নিব বা দো তৈরি করে নিব। এখন একটু অনবরত নাড়তে হবে, আর এই কাজটা সাবধানে করতে হবে, না হলে তালটা ফুটে এসে হাতে টাতে পুড়ে যাবে। তো আমি একটু খুব দ্রুত নাড়তেছি। এভাবে নাড়তে নাড়তে আমি দিয়ে দেবো এর মধ্যে চালের গুঁড়া। চাল যতটুকু লাগবে পরিমাণ অনুযায়ী দিবেন, আমার যতটুকু লাগবে আমি ততটুকু দেবো। খুব একটা বেশি আমি পিঠা তৈরি করবো না, এর জন্য অল্পই লাগবে। আমার আটাটা কাইট করা বা দু তৈরি করা হয়ে গেছে, এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে রেখে দেব। আটাটা সিদ্ধ হওয়ার জন্য আমি চুলার জালটাকে লোতে রেখে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি, ফিরে আসতেছি 2 মিনিট পরে। তো তাল আর আটাগুলোকে আমি 2 মিনিট রেখে এমন একটা বড় প্লেটের উপর ঢেলে নিয়েছি। এখন আমি হাতে সাজিয়ে আলতোভাবে এটাকে মথে নিব। এটা একটু গরম থাকতে থাকতে মথা লাগবে, না হলে পর মথা হবে না, শক্ত হয়ে যাবে। তো আমি এটা সুন্দরভাবে মথে নিচ্ছি,
এটা চুপে চুপে সরি চিবে চটকে চটকে ডোলে ডোলে যতটা মথা যাবে পিঠাটা তত সুন্দর হবে। তো আমি ডোলে নিয়ে আপনাদের মাঝে ফিরে আসতেছি। দেখুন খুব সুন্দর আটাগুলো কেটেছে, স্মুথভাবে আমি মুঠে নিয়েছি। এখন আমি এটাকে একটা একটা করে রুটির শেপ দিয়ে বেলে নিব। আমি সেম রুটির মতো করে বেলে নেব। রুটিটা একটু পাতলা হয় আর এটা একটু মোটা হবে। দেখুন আমি বড় একটা রুটি করে নিয়েছি, কিন্তু আমাদের রেগুলার রুটির থেকেও এটা একটু মোটা হবে। আমি করে নিয়েছি, এখন লাগবে আমার এমন একটা স্টিলে গ্লাস। আপনাদের কাছে যদি গ্লাস না থাকে কোনো কৌটার মুখ দিয়ে, কিংবা গ্লাস থাকলে গ্লাস দিয়েও এভাবে, কিংবা কোনো কাটার দিয়ে পিঠা, হচ্ছে পিঠা কাটার অনেক এখন পাওয়া যায় সব কিছুই, এই যেভাবে করে আমি কেটে নিব। তো এখন আমি যে গোল গোল লুচির আকৃতি সেগুলো নিয়ে নিলাম, নিয়ে এর ভিতরে এখন আমি নারিকেল দিয়ে দিব। দেখুন আমি পিঠাটা কীভাবে তৈরি করি। এভাবে মাঝখানটা ধরে, এই যে আমি পুলি পিঠার শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। এখন এখানে আমি একটা ডিজাইন দেব, এটা অপশনাল, চাইলে কেউ দিতেও পারেন, না চাইলে না দিতে পারেন, তবে আমার কাছ থেকে মনে হয় দিলে সুন্দর আসবে পিঠাটা। আর আমি এটা পিঠাটা এভাবেই তৈরি করি। দেখুন আমি একটা এমন প্লেট নিয়ে নিব, নিয়ে এই যে এভাবে পিঠাটা তৈরি করে নিব। তো ভিউয়ার্স, আমার কথাবার্তায় কাজেকর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন এবং আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবেন। এটা ভেজে গরম গরম খেতে অনেক মজার লাগে, কোনো মেহমান আসলে সার্ভ করতে পারেন। আর শীতকাল তো এখন সবাই কম বেশি পিঠা করবে, তো এটাও তার মধ্যে ফেলতে পারেন। সরি ভিউয়ার্স, আমার রাস্তার সাইডে, রাস্তার ধারে মানে বাসায়, এই জন্য আর কি সবসময় গাড়ি যাতায়াত করে, আপনাদের হয়তো বিরক্তি লাগতে পারে গাড়ির শব্দ। তো ভিউয়ার্স দেখুন কত সুন্দর পিঠা হয়েছে। এখন আমি সবগুলা পিঠাকে এভাবে গড়ে নেব, গড়ে নিয়ে আপনাদের মাঝে আমি ফিরে আসতেছি। তো ভিউয়ার্স দেখুন ওখানে আমার ওই পুলি পিঠা বা কুশলি পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। আমি আরেকটা স্টাইলে একটা পিঠা বানাবো ওটারই। দেখুন একটার উপর আমি নারিকেলগুলো রেখেছি, আরেকটা দিয়ে ঢাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে যেভাবে এভাবে করে। এটা আপনারা তালের নারিকেলি পাকন পিঠা বলতে পারেন, যেহেতু পাকনের মতো গোল গোল হবে পিঠাটা। এটা আমি হাত দিয়ে একটু করে ডিজাইন করে দিব।
এখন আমি এগুলো তৈরি করা হয়ে গেলে ভেজে নিব তেলের পাত দিয়ে। আমি চুলাতে একটা প্যান দিয়ে প্যানে পুরের মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি পিঠাগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। এক এক করে সব পিঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। এখন আমি এক এক করে পিঠাগুলোকে উল্টিয়ে দিব। দেখেন অনেক মানে ফুলে যাচ্ছে, ফুলে ফুলে ফেটে যাচ্ছে, এত পরিমাণ ফুল দিচ্ছে। তো আমি পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি, দেখুন কীভাবে ফেটে যাচ্ছে। খেতে অনেক মজার লাগে পিঠাটা। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। দেখেন কত সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। সরি, এক গ্লাস পিঠা তুলে নিয়ে আমি আর এক গ্লাস পিঠা আবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে উল্টিয়ে দেব। সুন্দর তালের ফ্লেভার আসতেছে, তালের সিজন চলে গেছে, তারপরও তাল পিঠা খাওয়া অনেক মজা, তাই না? আমি এটা তালটাকে জ্বালিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখনও আছে আমার ফ্রিজে তাল। শীতের পিঠা তালের সাথে খাওয়া হয়ে যাচ্ছে। কেউ তেলের ভিতরে পিঠা ছাড়তে যদি ভয় পান, তো এভাবে একটা ছাকনির উপর রেখে আস্তে আস্তে এভাবে ছেড়ে দিতে পারেন। দেখুন মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগছে এবং কত সুন্দর ফুলে উঠেছে, মাশাআল্লাহ। তো এই পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার তালের কুশলি পিঠা বা তালের পুলি পিঠা। খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়েছে, আপনারাও চাইলে এভাবে তৈরি করে খেতে পারেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলটার সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।